একজন বোনের অনুরোধে ভিডিওটা। একজন প্রবাসীর বোন আমারে এসএমএস করে বলল, আমাদের সংসারের জীবনে প্রায় 8 বছর এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমার জামাই প্রত্যেক 2 বছর 3 বছর পরে 2 মাসে 3 মাসে ছুটিতে আসে, আসার পরে আবার চইলা যা। এখন আমার স্বামী 3 বারের মতো ছুটিতে আসলো, আসার পরে এখন বাচ্চা কাচ্চা হয় নাই। এখন ছুটিতে যাওয়ার পরে আমার সাথে একবারে যোগাযোগ বন্ধ, মনে হয় আমার নিয়ে আর সংসার করব না। বাইরে আপনি বিদেশ করেন, আপনার বউ দেশ থাকে, আপনি বিদেশ থাকে, আপনার বাচ্চা কাচ্চা হওয়া দোষ কি আপনার বউয়ের? এই মেয়ে আপনার বউয়ের দোষ। বিদেশ থেকে যাওয়ার পরে ছুটিতে যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথম কি বলে, বউরে বেশি সময় দিতে হবে, 6 মাসের উপরে সময় দিতে হইব, বাচ্চা কাচ্চা হওয়া এর লেগে আপনার বউর দোষ। এটা কোন ধরনের বিচার রে ভাই? আপনার বউর বাচ্চা কাচ্চা হওয়া, আপনি বাড়িতে একবার ক্যান্সেলে চলে যান, নাহলে বউরে বিদেশের মেয়েদের নিয়ে আসেন, 6 মাস সময় দেন, বউয়ের বাচ্চা কাচ্চা হওয়া এই জন্য আপনি বউরে দোষেন। আর আপনি যে বিদেশ করেন, আপনি যে এই যে বছরের পর বছর বিদেশ করতেছেন বিয়ে করে আইসা, বাচ্চা কি আসমান উড়ে আইব? এটা কোন ধরনের বিচার? এই বিচারটা কোন ধরনের? এই জন্য যারা প্রবাসীর বউ আছে, যারাই প্রবাসীর বউ আছে, তারা এই কষ্টের সম্মুখীন হয়। ওই যে জামাই বিয়া করে বিদেশ চলে যা, আর বাড়িতে 2 বছর 3 বছর 4 বছর পরে আয়, বাচ্চা কাচ্চাও না, এখন জামাই কো বউর দোষ, আর একটা বিয়া করুন। এই মিয়া, তুমি নিজের ডাক্তারের কাছে নিয়ে গেছো কোনোদিন? নিজের কি কোনোদিন চিকিৎসা করাইছো যে আমি বিদেশ থেকে আমার বাচ্চা কাচ্চাও না, বউর সমস্যাটা কি? এই মাথার মধ্যে গিলু নিয়ে কেমনে চলেন রে ভাই? বাড়িতে যান, বউরে পর্যাপ্ত সময় দেন, বাচ্চা কাচ্চা না হইলে বউরে 6 মাস 1 বছর সময় দেন। এই বেচারির বাচ্চা হন, আপনি আরেকটা বিয়া করবেন, আরেক মহিলার লগে সংসার করবেন, আরেক বিয়া করলে বাচ্চা হইব, ফাইজলামতি করেন মিয়া, ফাইজলামতি করেন? এই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করতে চান? ফাইজলামতির একটা সীমা আছে, আল্লাহ ছাড় দেয় ছাইরা দেনা, হিমন গজব পড়বো, এই গজবের পর আর জীবনে খাড়িতে পারবেন না। এইরকম অসংখ্য মহিলাদের কষ্ট ভাই আছে, হয়তো ভিডিওতে একজনের কথা সে আমি বললাম, এরকম হাজার হাজার লাখ লাখ মহিলারা এরকম কষ্টের সম্মুখীন বা শিকার হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দেন, এরকম যারা বলে যে আরেকটা বিয়া করুম, তারা যাতে ভিডিওটা দেখে ভাই।